বৃহস্পতিবার পবিত্র ঈদ উৎসবে মেতে উঠলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, আর তাতে সামিল হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও। এদিন আরামবাগ মহকুমায় বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আরামবাগ ঈদগাহ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুরপ্রধান সমীর ভাণ্ডারি, প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশের পদাধিকারীরা সকলেই এই খুশির উৎসবে সামিল হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের শুভেচ্ছা জানান। সকলকে আমার তরফ থেকে ঈদ মোবারক। আজ ঈদের দিন, খুশির দিন। মূল কথা, ইসলামের যে সর্ববৃহৎ দুইটি বড় অনুষ্ঠান আছে, দুইটি বড় যে উৎসব আছে, তার মধ্যে একটি হল আমাদের এই ঈদ উল ফিতর, যেটা প্রত্যেক একে অপরকে সমস্ত রকমের ভেদাভেদকে বিভেদ করে একে অপরের মধ্যে সম্প্রীতি এবং একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসার মধ্যে থাকবে, তারই নাম হলো এটা। প্রত্যেককেই বলবো, আপনারা প্রত্যেকেই একে অপরের সাথে সালাম বিনিময় করবেন, হাতে হাত মিলিয়ে মশাবা করবেন এবং কোলাকুলি করবেন এবং ভালোবাসা একে অপরের মধ্যে ছড়িয়ে দেবেন, এটাই। ধন্যবাদ স্যার, আপনার একটু পরিচয়টা বলুন স্যার। আমি আরামবাগ মিয়াপাড়া জামে মসজিদের পেশ ইমাম, আমার নাম আব্দুল হাকিম। থ্যাংক ইউ স্যার। এক মাস এই রোজা রেখে আজকে এই ঈদের নামাজ শেষ হলো, আমরা এখানে এসেছি ঈদের শুভেচ্ছা জানাতে। আজকে আপনারা জানেন খুশি ঈদ, আজকে সেই ঈদগাহে আজকে যে নামাজ সেই নামাজ এই পড়া হলো, আমরা এসেছি ওনাদের সাথে আজকে শুভেচ্ছা দেওয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যে যা উৎসব আমাদের সকলে, আমরা সেই উৎসবে সকলে মিলে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। শুনুন, গত এক মাস আগে আরম্ভ হয়েছিল রমজান, প্রত্যেক বছর সমস্ত মুসলিম সম্প্রদায়ের অন্যতম অন্যতম যারা রোজা রেখেছিল আজকে তাদের দিন, আজকে যারা আজকে রোজা ভাঙল প্রত্যেককেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি। এবং যে উদ্দেশ্য নিয়ে ওরা এই রোজা রেখেছিল সেই উদ্দেশ্য যেন আল্লাহ সফল করেন, আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করছি। আগামী দিন সকলে সুখে কাটুক, শান্তিতে কাটুক, আনন্দে কাটুক। আজকের এই শুভ দিনে সকলের জন্য সুখ শান্তি দীর্ঘায়ু আল্লাহ দরবারে কামনা করি। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব, কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।